বুঝতে পারছি যে আমরা পিএস নিয়ে ভিডিও করব, তো পিএস নিয়ে ভিডিও করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এন্ড আমরা পিএজের ভিডিও আজকে বানাবো, তো এই কারণে বানাবো যে পিএজ আর অনেক দাম, ঠিক আছে, তাই আমরা পিএস নিয়ে বানাবো। তো তুমি রেডি? হ্যাঁ আমি রেডি। হ্যাঁ চলো। আমার ভাইয়া টাকা দিছে, এটা কিনে দিছে আমার ভাই, বড় ভাই, এটা কিনে দিছে, এটা আমার ভাই লন্ডন থেকে আনছে, লন্ডন থেকে। হ্যাঁ আমার ভাই কি করে তুই জানোস? আমার ভাই পেঁয়াজের ব্যবসা করে। আমার ভাই লন্ডন থাকে। এখন কোথায়? আমার ভাই পেঁয়াজের ব্যবসা করে, ব্যবসা। আরে এখন কোথায়? আমার ভাই লন্ডন থেকে না লেন করবে, লেন করে আসবে। লেন? আরে বেটা তোরা তো সব বোকা হয়ে গেছস, বুঝছস না? আহা বুঝবি কেমনে, তোরা যদি ব্যবসা করতি ঠিকই বুঝতে, মানে বাংলাদেশে আসবে পেলে নে কইরা, পেলে নে। হ্যাঁ আমার বাইরে করছে একটা আইফোন আনার লাগা, ভাই করছে ব্যবসা ভালো, আইফোন কিনে তোমার একটা না না, এটা আমার ভাই দিছে আমারে, পেঁয়াজ 500 টাকার ভাই চশমা আমার। আমি এখন এয়ারপোর্ট বসে আছি, বুঝছস না কিছু, লগে আনছি কি লেগা, ভাই এক দোকান দো কিছু ধরবি, বুঝছস? আমরা নিশ্চিত করবো কি আর তোমার ঘনিষ্ঠ বন্ধু সেই হিসেবে জানি বড় ভাইদের সালাম, ঠিক আছে? আর আমার ভাই এখনই আসবে, এই যে এখনই আসবে আমার ভাই, এখন। ওই বড় রাস্তা সামাল, বুঝছো, তোলাকে পৌঁছে করাই দেবো। হাই ব্রো, হোয়াটস আপ? আই এম নট টেক কেয়ার। আটা ফোন আছে তো, ঠিক আছে, দেখতে কথা বলি। হ্যালো ইউ, হ্যাঁ কি আমেরিকা থেকে যে পেঁয়াজ লাগবে? ওকে ওকে পাঠিয়ে দেন, ডান ডান, ওকে ওকে। ভাই তো পেঁয়াজ না, পেঁয়াজ না, কি জানো হলো বেস্ট লাইফ তোমাদের কিডনি কেন, নারী বুড়ি বোল্টু মোল্টু ব্যাপারে কোন দাম হবে না, বুঝো নাই, এটির অনেক প্রাইস আছে, এই দুইটা হলো 6 কোটি টাকা, বুঝো নাই কত, 6 কোটি টাকা, আর এটা কত জানো, 12 কোটি টাকা। ভাই ভাই যে আমার ব্যবসা শুরু করছে না জানো না, আমার ভাই কঠিন তারা ভাই একটু শেয়ার থাকতে চাচ্ছে ভাই, ও আমি এরকম আব্দুল ফাদুল আবার কি, আমি বিদেশে থাকি, আমি বিদেশে থাকি, লন্ডন হয়েছে তোর কইছিলাম, লন্ডন থেকে আমার বাড়ি, লন্ডন থেকে আমি আবার পাল্টে আসি, ঠিক আছে, পাল্টে এসে পড়ছি, ঠিক আছে, কিন্তু বর্তমানে আমি থাকি লন্ডনের ভোলায়। গুগল আমার একটা ফেসবুক আইডি খুললা দাও, এইসব ফোনে খুলবো না। আচ্ছা শোন, আমি আমার একটা কথা, আমি খুলে দিতে পারবো, আমার তো কি দেবি কো, আমি তোর ফেসবুক আইডি খুলে দিতে পারবো, ফেসবুক ছবি টবি ছাড়বি? আরে দোস্ত তুই খোল না, পরে দেখবি বেটা, পেঁয়াজ দিয়ে ভরাল আমি, বুঝে না সেনা সেনা কইরা আমার কি দিবি, আমার কি দিবি দিবি তো, হ্যাঁ সত্যি বলতাম না, আমার ফেসবুক আইডি জিমেল রাতুল নামে খুলে দাও, চলতে খুলে দিছে এইভাবে
খুলে দিছে না পাসপোর্ট পাসপোর্ট মনে আছে তো ওইটাই আর কথা হচ্ছে এই ছবিটাই বা আপলোড দিবি আর আমার কিন্তু আমার জিনিস আমি তো মোবাইল দিব না তুমি দেখবি ফেসবুকের নাম দেয় না বাস্তব আমি ওরা জিজ্ঞেস করবো যে ভাই এই নামের আইডি কি ডিজে আলী বিষয়টা আসলে কি হ্যাঁ ভাই বিষয়টা একটু অন্যরকম হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ভাই এদিকে আসে এদিকে আসে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই যে তুমি যে আইডিটা যে খুলছো পেজের গোডাউন জি 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 এবং তুমি ডিজে আলম তো সেটা সেই হিসেবে তো আমরা চিনি ঠিক না হ্যাঁ ভাই চিনি তো হিসেবে তো চিনি কথা হলো যে আরে ভাই কেমন আছেন আরে অনেকদিন পর দেখালো এগুলা কি ভাই দেখলাম যে পরিমানে দাম ঠিক আছে তাই বাসা রাখা তো নিরাপদ না তাই চিন্তা করলাম ব্যাংকে রেখে আসি ঠিক আছে ব্যাংকে থাকি নষ্ট হবে না তো না না নষ্ট হবে না কেন নষ্ট হবে ব্যাংক আলারা ভালো করে যত্ন ভাবে ভাই বিশ্বাস করেন পেঁয়াজের প্রচুর দাম দাম বলতে আমগু ঘরে মনে করেন একটা পেঁয়াজ দুই দিন ধরে ভাই আসি তো।